আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ইনশাআল্লাহ আপনারা সকলেই ভালো আছেন। আপনারা এতক্ষণে টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের সামনে কি বিষয় প্রেজেন্ট করতে চাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি প্লে করার জন্য। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব, এই ধরনের কাজ সচরাচর সবাই করতে পারে না, খুব অল্প সংখ্যক মানুষই পারে এই ধরনের কাজে অগ্রসর হতে। ধন্যবাদ সবাইকে, দেখতে থাকুন, আশা করি ইনশাআল্লাহ আপনাদের সবারই ভালো লাগবে। নতুন আরেকটি এপিসোড দেখার জন্য অতিথি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন শুরু করা যাক। আমাদের কাজকর্ম দেখে আপনাদের মনে হতে পারে আমরা কোনো তাবলিগ জামাতের উদ্দেশ্যে বের হচ্ছি, আসলে ঠিক তা না। আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন আমরা আসলে কি জন্য আমাদের এই কর্ম ব্যস্ততা। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারই আমাকে উৎসাহিত করবে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি প্লে করার জন্য। আমরা বাসা থেকে রিক্সা করে মাল উঠিয়ে নিয়ে আসছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন একটি নদীর ঘাটে চলে এসেছি। কিছুক্ষণ পরেই আমাদের জন্য একটি নৌকা চলে আসবে। আমরা আসলে আজকে মূলত বের হয়েছি নৌকা ভ্রমণের উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমি আপনাকে আপনাদের সবাইকে দেখাবো নৌকা ভ্রমণ কতটা মজার একটা ভ্রমণ হয়। বর্তমান প্রজন্ম যে সমস্ত দৃষ্টি কালচার আছে তার থেকে ভিন্নভাবেও করা যায়, এটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের ভ্রমণে এ ধরনের কোনো কিছুই হবে না, কোনো গান হবে না, মিউজিক হবে না, হবে হয়তো কিছু তেলাওয়াত, কিছু গজল। এই ধরনের ভ্রমণ করতে কি প্রয়োজন হয় তা আগে আমি আপনাদের একটু বলে নিই। প্রথমত যেটা প্রয়োজন হবে, ট্রাভেল করতে ভালোবাসে এই ধরনের বা এরকম মন মাইন্ড রাখার মতো কিছু মানুষের প্রয়োজন হবে। আপনি যারা নৌকা ভ্রমণ, বনভোজন বা পিকনিক এইসব করতে ভালোবাসে, এই ধরনের কিছু মানুষের প্রয়োজন হবে। সেটা হতে পারে আপনার বন্ধু বান্ধব বা আপনার পাড়া মহল্লার মুরব্বী, সে যে কেউ হতে পারে। এরকম মাইন্ড রাখার মত কিছু লোকজন আপনার প্রয়োজন হবে, কারণ আপনার মন চাইলেও আপনি একাকী ভাবে কোনো ট্রাভেল করতে পারবেন না, আর একাকী ভাবে ভ্রমণে গেলে আপনি কোনো কিছু এনজয় করতে পারবেন না। তো যখন আপনার আশেপাশে দুই চার পাঁচজন বা দশজন লোক থাকবে, আপনার সমবয়সী হোক, মুরব্বী হোক, মানে এরকম মন ফ্রেশ মাইন্ডের কিছু লোক থাকবে, তখন আপনার ভ্রমণটা ভালো লাগবে। এটা আপনার এক নাম্বারে ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত একটা নৌকা লাগবে। আপনি যদি নদী ভ্রমণে যান তাহলে একটা নৌকা লাগবে, যাতে ছাউনি অবশ্যই থাকতে হবে। আর ছাউনিটা অবশ্যই মজবুত হতে হবে, এই জন্যই যে ছাউনি ছাদের উপর উঠে আপনি উপভোগ করতে পারবেন নদীর সৌন্দর্য, আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টি দেখতে পাবেন ছাদের উপর থেকে। আর যদি ছাদ না থাকে, খোলা নৌকা হয়, তাহলে আপনার একটু অসুবিধা হবে, প্রচন্ড রোদের তাপে আপনাকে জ্বলছে, এত রোদের তাপ যেটা আপনি নদীতে না থাকলে না গেলে বুঝতে পারবেন না। মনে রাখবেন নৌকার ছাউনিটা অবশ্যই মজবুত হতে হবে, কারণ ছাউনির উপর দাঁড়িয়ে যখন আপনি উপভোগ করবেন তখন রোদের তাপে ঘেমে যাবেন, প্রচন্ড পানি পিপাসায় পড়ে যাবেন,
যার কারণে আপনাকে একটু ছায়ার দরকার হবে। আপনি চাইলে নৌকা পাড়ে ভিড়িয়ে একটি গাছের নিচে জিরিয়ে নিতে পারবেন। তো এই জন্যই আপনার প্রয়োজন হবে ছাউনিটা মজবুত থাকার, যাতে করে আপনি ভিতরে গিয়ে কিছুক্ষণ সময় রেস্ট নিতে পারেন। আপনারা অবশ্যই দয়া করে লাইফ জ্যাকেট রাখবেন, চেষ্টা করবেন রাখার জন্য লাইফ জ্যাকেট, কারণ আপনাদের ভিতরে যদি দুই একজন এরকম থেকে যায় যারা সাঁতার জানে না, তো লাইফ জ্যাকেট পরে তারা সাঁতরাতে পারে, নদীতে পড়তে পারবে। এই জন্য লাইফ জ্যাকেটের প্রয়োজন হবে। আর আপনারা যদি প্রত্যেকেই লাইফ জ্যাকেট নাও নেন, যদি সাঁতার জানেন, সেক্ষেত্রে আপনাদের লাইফ জ্যাকেটের প্রয়োজন হবে না। তিন নম্বরে যেটা লাগবে, কোন নদীতে আপনি ভ্রমণ করবেন সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে আগে থেকে, কারণ অনেক নদীতে খরচ স্রোত থাকে, অত্যাধিক স্রোত থাকার কারণে সেই নদীতে নৌকা ভ্রমণ করে আপনি মজা পাবেন না, কারণ স্রোত ঠেলে নৌকা উজান দিকে এগোতে পারে। এই জন্য অবশ্যই মধ্যবিত্ত, মানে একদম বেশিও না আবার একেবারে স্রোত নেই এমন এমন একটি নদী আপনারা সিলেক্ট করবেন যেখানে স্রোত খুবই অল্প, আপনাদের ইচ্ছে মতো দেখে তারপর এটা সিলেক্ট করে নেবেন। আমরা এই পর্যায়ে সিলেক্ট করে নিয়েছিলাম উত্তরাখণ্ড। আমরা অবশ্যই জিরাবতীতে ট্রাভেল করব, জিরাবতী একটু পূর্ব দিকে গিয়ে উত্তরাখণ্ড নদীতে আমরা ভ্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছি। চার নাম্বারে আপনাদের যেটা প্রয়োজন হবে, ভ্রমণ কতটুকু সময় আপনারা করবেন, যদি অল্প সময় হয় 2-4-5 মিনিট 1 ঘন্টা, তো এটা কোনো ভ্রমণ না, একটা নদী এবার ওপার যাওয়া আসাতেই যথেষ্ট। আর যদি মনে করেন না আমরা আত্মতৃপ্তি সহকারে ভ্রমণ করব এবং খুব এনজয় করব, অনেকটা সময় দীর্ঘ সময় এনজয় করব, ভ্রমণের মজাটা নিব, তাহলে আপনারা একটু দীর্ঘ সময় নিতে পারেন। যেমন সকালবেলা বের হলেন 7টার দিকে হালকা কিছু খেয়ে, তারপর আবার সন্ধ্যার দিকে ফিরে আসবেন, এরকম একটা প্রস্তুতি আপনাদের থাকতে হবে। আমরা এমন প্রস্তুতি নিয়েই বের হয়েছিলাম। এই জন্য আপনাদের প্রয়োজন হবে, আমরা যা করেছি ঠিক তাই আমি আপনাদেরকে বলছি, আমরা করেছিলাম কিছু খাবারের ব্যবস্থা, আমরা কিছু নাস্তার ব্যবস্থাও রেখেছিলাম, যেমন 11টার দিকে রুটি, পাউরুটি, কলা, এইসব হালকা পানি নাস্তা, আবার লাঞ্চের জন্য রেখেছিলাম হালকা কিছু খাবার, যেটা পর্যায়ে আপনাদেরকে সামনে প্রেজেন্ট করব। আমরা একটা উদ্দেশ্য, একটা টার্গেট নিয়ে বের হচ্ছি যে ওই স্থান পর্যন্ত, আমাদের টার্গেটে পৌঁছা পর্যন্ত আমরা নদীতে একটানা ভ্রমণ করব। ওখানে পৌঁছে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে রান্না বান্না শেষ করে ওখান থেকে আমরা ব্যাক করব, নদীতেই খানা খাবো, খানা খেয়ে তারপর চলে আসবো। আমাদের আসার পর্বটা থাকবে লাঞ্চ করে নদীতে লাঞ্চ করা, আর যাবার পর্বটা হচ্ছে 10-11টার দিকে নদীতে আমরা নাস্তা করবো, হালকা কলা পাউরুটি, এই জন্য আমরা কিছু কলা পাউরুটি কিনেছিলাম। আর আপনারাও তাই করতে পারেন, আপনাদের যা প্রয়োজন হয় সেটা আপনারা বাজার করে নেবেন, সেটা হতে পারে বিরিয়ানি, রোস্ট, আপনাদের যা প্রয়োজন হয় আর কি, যেটা ভালো লাগে এরকম কিছু করে নেবেন। যাই হোক, আমরা সেই জন্য আমাদের পছন্দ মতো কিছু খাবারের বাজার করে নিয়েছিলাম, আর সাথে অবশ্যই একটা বাবুর্চি আপনাকে নিতে হবে, কারণ আপনি বাবুর্চি ছাড়া, বাবুর্চি বিহীন চলে গেলেন ওখানে গিয়ে রান্না বান্না করতে পারবেন না, ক্লান্ত হয়ে যাবেন, এনজয় তো কিভাবে করবেন সেটা বুঝতেই পারছেন, নদীতে উঠলে ফিলিংসই আপনার অন্যরকম হয়ে যাবে, আপনার মনকে ধরে রাখতে পারবেন না। যদিও আমরা ওরকমটা লাফালাফি বা এরকম শৃঙ্খল বিশৃঙ্খল এরকম কোনো পরিবেশ আমাদের নৌকাতে কখনোই সৃষ্টি হবে না বলে আশাবাদী, কারণ আমাদের যারা সফর সঙ্গী তারা প্রত্যেকেই খুব নম্র, ভদ্র এবং বিনয়ী মানুষ। এই জন্য হ্যাঁ, 6 নম্বরে আপনাদের আপনার ব্যক্তিগত কিছু কাপড় নিয়ে যেতে হবে। কাপড়টা এই জন্য প্রয়োজন হবে, আপনি নদীর পানি দেখে নদীর মাঝে বা নিজেকে ধরে রাখতে পারবেন না, আপনাকে ইচ্ছে করবে যে আমি একটু সাঁতার কাটি, নদীটার পানিটা শরীরে লাগাই, একটু সাঁতার কেটে উপভোগ করি নদীতে কেমন লাগে, নদীর পানিটা কেমন। তো এই জন্য আপনার এটা প্রয়োজন হতে পারে। তো এই জন্য আপনি ব্যক্তিগত কিছু কাপড় নিয়ে যেতে পারেন, গামছা নিয়ে যেতে পারেন, একটা লুঙ্গি নিয়ে যেতে পারবেন, অবশ্যই ট্রাউজার নিতে হবে এক্সট্রা, এইসব যা প্রয়োজনীয় ব্যক্তিগত কিছু মাল আপনি একটা ব্যাগে করে নিয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন আপনাদের ট্রাভেলের জন্য কি কি প্রয়োজন হবে।
অবশ্যই আপনার ভ্রমণের জন্য এক কালার কিছু ড্রেস কিনে নিতে পারেন, সেটা টি শার্ট হতে পারে, পাঞ্জাবি হতে পারে। আমরা অবশ্যই সাদা টি শার্ট পছন্দ করেছিলাম, এই জন্য আমরা সাদা টি শার্ট নিয়ে এসেছি। আমরা যার যার ড্রেস খুলে পাঞ্জাবি খুলে অবশ্যই এক কালার সাদা টি শার্ট পরে তারপর বের হব, এই জন্য প্রস্তুতি চলছে। আমরা সবাই এখন টি শার্ট পরে নেব। উনি আমাদের ভিতরে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, অত্যন্ত কোমল মনের মানুষ, খুবই নরম হৃদয়ের মানুষ এবং ভ্রমণ পিপাসু একজন ব্যক্তি। আরেকজন যাকে দেখতে পাচ্ছেন সবচেয়ে প্রবীণ এবং সবচেয়ে অল্প বয়সের যে মানুষটি, সেও অত্যন্ত চালু এবং স্মার্ট, সবচেয়ে স্মার্ট। কিন্তু এই স্মার্ট বয়টি আজকে আমাকে অবাক করেছে, এত ভদ্র, এত ঠান্ডা, এত সুন্দর, যা বলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো খুবই সুন্দর। আমি ওকে নিয়ে সবচেয়ে বেশি টেনশনে ছিলাম যে ও কিছু একটা করে ফেলতে পারে, যে কোনো সময় ধূমকেতুর মতো জলে উঠতে পারে, কিন্তু না, সে তার উল্টোটা দেখিয়েছে আজকে। ধন্যবাদ ওকে, স্পেশালি ধন্যবাদ। এগুলি অবশ্যই সাথে রাখতে হবে, অবশ্যই এমন নৌকার মাঝি নিতে হবে, নৌকা নিতে হবে যে নৌকার মাঝি রাস্তা চেনে। কারণ আপনি নৌকায় যখন নদীতে ভাসবেন, তখন নদীর মাঝ দিয়ে যাওয়ার সময় আপনি বুঝতে পারবেন চতুর্দিকটাই আপনার একই রকম লাগবে। তো শাসা প্রশাখা অনেক দিকেই চলে গেছে, কোন দিকে আপনি হারিয়ে যাবেন বুঝতে পারবেন, ব্যাক করতে পারবেন তখন, এই জন্য খুব সাবধান থাকতে হবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ইনশাআল্লাহ আপনারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, একটি লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিন। ভ্রমণের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।